রাত্রে আমরা একটা গোপন সংবাদের ভিত্তিতে হাটিদুত্তর এলাকাতে এনডিপিএস বিরোধী আমরা একটা রেড করেছি। আমাদের কাছে খবর ছিল যে কুমারঘাটের পিকলু নমসুদ্র, যার ডাক নাম হলো সুমন, সে আগেও তার বিরুদ্ধে কেস আছে এনডিপিএস কেসে। সে মানে তার সহযোগীদের সঙ্গে দেখা করার জন্য হাটিদুত্তর এলাকাতে যাবে, যেখানে ড্রাগস লেনদেন হবে। তো সেই খবর পেয়ে আমরা প্লেন ক্লথে এবং ইউনিফর্মে দুই টিম বানিয়ে আমরা সেখানে অপেক্ষা করছিলাম তাদের আসা। অ্যাকর্ডিংলি পিকলু নমসুদ্র সেখানে যায় এবং তার সাথে তার সহযোগীও ছিল আরেকজন, কুমার গ্যাটারি আসা ছিল। আর সেখানে মনু থেকে দুজন ড্রাগস ব্যাপারী আসে এবং তারা ভাটিদুত্তর এলাকাতে মিলিত হয় এবং তারা তখন ড্রাগসের লেনদেন করছিল। ওই সময় আমরা রেড করি এবং তাদের চারজনকে আমরা ডিটেন করি। ডিটেন করার পর তাদের যখন আমরা চেক করি তখন তাদের কাছ থেকে আমরা তিনটা হিরোইনের পাউচ পেয়েছি, যার মধ্যে আনুমানিক 36.23 গ্রাম হিরোইন ছিল, যার বাজার মূল্য হবে 3 লক্ষ টাকা। সেই সঙ্গে আমরা তাদের কাছে নগদ 15,000 টাকা পেয়েছি, 5টা মোবাইল ফোন পেয়েছি এবং 1200 খালি কোটা পেয়েছি, যেগুলির মধ্যে পাউচ থেকে হিরোইন নিয়ে ছোটো ছোটো করে বানিয়ে বাজারে বিক্রি করা হয়। 1200 কোটা পেয়েছি আমরা। আর সেই সঙ্গে তাদের কাছে দুইটা গাড়ি ছিল, একটা হোন্ডা ডিজায়ার গাড়ি, মারুতি সুজুকি ডিজায়ার, আর একটা অটো রিক্সা ছিল, যে এই দুইটা গাড়ি দিয়ে তারা এই ড্রাগস ধরতে চালাচ্ছে। তো সেখান থেকে আমরা ড্রাগস, টাকা, খালি কোটা, 5টি মোবাইল ফোন এবং গাড়ি দুটো সিজ করেছি এবং তারা 4 জনকে আমরা অ্যারেস্ট করেছি। এখন তাদের বিরুদ্ধে আমরা একটা স্পেসিফিক কেস নিয়েছি ইন্ডিপিএস দ্বারাতে, যার নাম নাম্বার হলো 10/2024, সেকশন হলো 22B, 25, and 29 অফ ইন্ডিপিএস। স্যার, যে চারজনটি গ্রেপ্তার করেছেন আপনারা, ওনাদের নামটা? একজনের মেইন যে একুশ, তার নাম হলো পিকলু নমসুদ্র, ডাক নাম সুমন পারে কুমারঘাট, তারপর সুপ্রিয় দেব উর্বরীয় কুমারঘাট, অলিন ত্রিপুরা বাড়ি মনু ধলাই ডিস্ট্রিক্ট, ধর্মেন্দ্র ত্রিপুরা বাড়ি মনু ধলাই ডিস্ট্রিক্ট। স্যার, দুটো গাড়ি কি পাওয়া গেছে, নাম্বার প্লেট ছিল? হ্যাঁ, নাম্বার প্লেট ছিল। ডিজাইনের নাম্বার হলো TR05E0567, আর অটোটার নাম্বার ছিল TR04A3686। স্যার, হিরোইনগুলির বাজার মূল্য কত টাকা? বাজার মূল্য প্রায় 2 লক্ষ 50,000 টাকা। সরি, এই যাদেরকে আপনারা ধরেছেন আগে ওনারা আমাদের সংবাদ মাধ্যমে দেখা গেছে যে ওরা ধরা পেয়েছে? হ্যাঁ, পিকলু নমসুদ্র আয়ো তার বিরুদ্ধে কেস আছে। স্যার, এটার পিছনে কি কারণ হতে পারে কিছু জানা গেছে? এই তো আমরা তদন্ত যা শুরু করেছি, আমরা দেখছি যে কে কে আছে। আজকে আমরা তাদেরকে কোর্টে ফোরওয়ার্ড করবো, তাদেরকে পুলিশ টিমে রাখবো, সেখানে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে এবং তাদের সঙ্গে আর যারা যারা জড়িত আছে তাদেরকে এই কেসের আওতায় আনা হবে। স্যার, মূলত কোন জায়গায় আপনারা ওনাদেরকে আটক করেছেন? আমরা ভাটিদুত্তর এলাকা থেকে ওদেরকে আটক করেছি। জায়গাটা ঠিক মানে কি অবস্থা ছিল? ওনারা তারা রাস্তার মধ্যে লেনদেন করছে। ওই টাইমে আমাদের কাছে আগে খবর ছিল, আমরা সেখানে প্লেন ক্লথে আগে আমাদের স্টাফ ডিটেল করেছি, যখন তারা লেনদেন করছে তখন আমরা তাদের উপর ঝাঁপিয়ে পড়ে থাকি। আগামী দিনেও আপনাদের এই প্রয়াস কি? হ্যাঁ, আমাদের এই প্রয়াস চলতে থাকে। আর আমাদের এই রেডে আমাদের সাথে আমাদের এই অফিসের স্টাফ ছিলেন, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট DCM শুভঙ্কর সেন, তাছাড়া আমার থানার সাব ইন্সপেক্টর কিঙ্কর পাল, সেকেন্ড অফিসার ইন্সপেক্টর ইমরানি হালা এবং অন্যান্য স্টাফ রয়েছে। আমি ইন্সপেক্টর শঙ্কর সাহ, কুমারঘাট থানার। ধন্যবাদ।